সারাদিন নিখোঁজ থাকার পর রবিবার বিকেলে গ্রামের পাশের একটি বাগান থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, শিশুটিকে অপহরণ করা হয়েছিল, অপহরণকারীদের মুক্তিপণ দিতে না পারায় তাকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলো এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন সকালে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 7 বছরের রায়হান মহলদার। দুপুরে শিশুটির পরিবারের 2 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে বলে অভিযোগ। টাকা দিতে না পারায় তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ফোন কলে সূত্র ধরে পুলিশ ঘটনাতদন্ত শুরু করেছে। কিছু বলেনি, ও টাকার কথা পুলিশ আসবি সঙ্গে। আমরা ভাবলাম তো কেন তেন লোক হবে না, যখন এই কথা বলছে হাই ফাই লোক হবে। ও আমার খেয়ালে এই টাকাটা ভেবেছে কি টাকা নিয়ে নেবো, মার্ডার করেছে, আগে মার্ডার করেছে সম্ভব। তো ফুল্লি মেরেছে যাকে বলে, বলায় দিয়ে মানে কে করতে পারে এরকম বলে মনে হয়, এ করতে পারে আমার খেয়ালে। ওরা তো বললো আমার তো সন্দেহ লাগছে, তো ওনাকে বললাম তোমার বন্ধুর কি কথা হবে তুমি বুঝতে পারছো কি, আমার বোনাকে বললাম, তো বললাম না। আমি বললাম এটা তুমি যে আমি যে একটা লোকের সাথে চলাফেরা করবো 10 দিনই করি আর 20 দিনই করি, ফোনে যার সাথে কথা বলো আমি তো বুঝতে পারবো অবশ্যই। তো বলছে না আমি বুঝতে পারি না। নম্বর ওর মায়ের সাথে, ওর মায়ের মহলে কথা হচ্ছিলো, এখন ফোনটা লাগে না। ওই নম্বরে একবার ফোন এসেছিলো আমার কাছে, আমি ওই যে আর কী করে আমার ভাগনা হতো আর কি করে হতে পারে। তারপরে ফোনটা ফের ওর আওয়াজ আসছে না, অন্যজনের টুনটু করে আওয়াজ আসছে। তো ওর মায়ের মোবাইলেই কথা, ওর মায়ের মোবাইলই না হতো তো ওর সাথে কন্টাক্টই তো হতো না। 2 লাখ টাকা কি 5 লাখ টাকা কন্টাক্টই হতো না। ওরা 2 লাখ টাকা চেয়েছিল। হ্যাঁ, 2 লাখ টাকার কথা বলে, 3 লাখ বলে না 4 লাখ বলে, 2 লাখ টাকা লাগবে। তো আমরা আমার কাকা যে বলে চাইছে, শ্বশুর যাকে বলে আমার কাকা লাগে, তো ওকে ও বলছে, আমার কাকা বলছে না ও মোর গেলে না এখানে আছে আসে আসে। তখন আমি সন্দেহ করলাম কি না টিকিটের লটারি হতে পারে এটা, ওর লটারির টাকা পেয়েছিল তো লটারির টাকাতে এটা হতে পারে। কারণ মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী রিপোর্ট, আনন্দ বার্তা।